हेलो एवरीवन, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल। आशा करी अपनारा सकले ही भलो आछेन, सुस्थ आछेन। आमरा दुई बान्धवीते सकाले बाजार सकाल सकाल बाजार चले गेछिलाम, आर सब्जी बाजार आर चिकेन फिश सब निये आमरा एखन फिरछि। आज सान्डे, गुड मॉर्निंग सकलके। আর আজকে সানডে সকাল সকাল আমার বান্ধবীর সাথে মার্কেটে চলে গেছিলাম, সবজি বাজারে গেছিলাম। আজকে একটু আনলাম চিকেন আনি, আর কিছুই তো আনা ছিল না, আর বান্ধবী এসেছে রত্না, সেই জন্য অনেক জায়গা ঘোরা হচ্ছে। কালকে রাত্রেও কালকে বিকেলেও বার হয়েছিলাম, তো সব কিছু বাজারগুলো দেখলাম। তো বেশ বড়সড় বাজার আর প্রচণ্ড ভিড়, যে ওখানে খুব ভালো করবো তো করা হলো না, যতটুকু পেরেছি আপনাদেরকে দেখিয়েছি। তাহলে চলুন এখন কী কী সবজি এনেছি তো সেগুলো দেখবেন। কী কী সবজি বলতে, সবজি কিছুই আনিনি, যে যে নিয়ে এনেছি এখন বাজার থেকে, যে যে নিয়ে এলাম, যে যে জিনিসগুলো নিয়ে এলাম, চলো দেখবে। ফার্স্ট কিনলাম এই ব্যাগ, ব্যাগ ছিল না, ব্যাগ নিয়ে যাইনি। আর মটরশুঁটি, ধনে পাতা, আর এই যে এগুলো সেই সরস্বতী পুজোর দিন খেয়েছি, আর বেশ এখন খেতে ইচ্ছে করলো, খাবো আমিতে। আর নিয়েছি শসা, নিয়েছি এখানে শসা, পেয়ারা, কালকেও পেয়ারা এনেছি তো রত্না বলে গেলে খেয়ে দেখ, টেস্ট হবে দারুণ। আর পুদিনা, আমার মেয়ে ধনে পাতা খায় না, তা পুদিনা, তার সাথে তেঁতুল, আর চিকেন নিয়েছি। আর নিয়ে এলাম একটা মিরর, যেটা ওই সুভাষ মেলাতে গিয়েছিলাম সেখান থেকে নিয়ে আসি। আর এই যে টুকটাক এটা এটা এটা, আর এই বাসন রাখার জন্য এই ঝুড়ি, আর ডিম রাখার জন্য এই জায়গা, আর নিয়ে এসছি এগুলো, আর নিয়ে এসছি এই যে একটা ছোট্ট বাস্কেট, আর এই দুটো টুল। আমি বাজারে থেকে যেসব জিনিসগুলো নিয়ে এলাম তো সেগুলো গুছিয়ে রাখি, আর আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি বা গল্প করি। এরপর আমাকে যেতে হবে, আমার মায়ের কাছে যেতে হবে, তো সেই জন্য মায়ের ছুটি দিয়ে দিয়েছে, ফ্রাইডের দিনে ছুটি দিয়েছে, তো আজ সানডে হয়ে গেল, তো ফ্রাইডের দিন থেকে দাদা কাল নিয়ে এসেছে বাড়িতে, মাকে বাপের বাড়িতে আছে, আর দিদি আছে ওখানে, সেই জন্য ভাবলাম তাহলে আমি কিছু গুছিয়ে নিই আর তারপরে বাপের বাড়িতে যাব। ময়ের কলেজের দেখে নিই, মেয়ের কলেজের কিছু দেখে নিই, তারপরে যাবো, কিছুদিন আছে অফ আছে, তারপর বাপের বাড়িতে যাব। তো আমার মায়ের, মা দুর্গাপুর মিশনে নদিন পরে মাকে ছুটি দেওয়া হলো, নদিন অ্যাডমিট ছিল, তো মায়ের অপারেশন ঠিকঠাক সাকসেসফুল হয়েছে, আর মা এখন অনেকটাই সুস্থ আছে, খুব ভালো আছে। তো আপনাদের বলছি যে মা, প্রথমত মা পড়ে যায় আমাদের বাপের বাড়িতে, পড়ে যায়, নিয়ে পড়ে যেয়ে পরে মায়ের এখানে এখানে দুটো স্পাইনাল কর্ডের সামনে দুটো হাড় ভেঙে যায়। তো প্রথমত আমরা বুঝতে পারিনি, ওখানে মাকে ডাক্তার দেখানো হয়, আর ডাক্তার দেখানোর পরে তো ওনারা জাস্ট মোটামুটি একটু বলেছিলেন যে মায়ের স্পন্ডেলাইসিসও আছে, তো স্পন্ডেলাইসিসের ব্যথা হয়তো বেড়েছে,
তো ওই জন্য মা ঘাটা এরকম ভাবে নুয়েছিল, খেতে পারছিল না, আর ব্যথা ছিল, অল্প অল্প ব্যথা। আর মা হয়তো বলে উনি আমাদেরকে যে বেশি ব্যথা, আমার খেতে শুতে একটু কষ্ট হচ্ছিল। তো যাই হোক, মেডিসিন চলছিল ওনারা দেন, আর ফিজিওথেরাপি করতে পারে, আর ফিজিওথেরাপিও হচ্ছিলো প্রত্যেক দিন। তখন আমরা নিয়ে আসি দিদি, পুরুলিয়াতে নিয়ে আসি। তো দিদি সেখানে, তখন আমি গর্ভে তো যাইনি, পুরুলিয়াতেই ছিলাম মায়ের জন্য। তো মা যতদিন ছিল মাকে একটু ভালোভাবে দেখাশোনা করলাম, আর ফিজিওথেরাপি চলছিল আর মেডিসিনও চলছিল। যাই হোক, মা একটু একটু সুস্থ হচ্ছিলো মনে হচ্ছিলো, কিন্তু কিছুদিন সুস্থ হচ্ছে, আর কিছুদিন দেখছি মায়ের ঘাড় আবার নিচের দিকে নেমে যাচ্ছে, আবার খেতে অসুবিধা হচ্ছে, আবার কিছুদিন পর দেখছি আবার সোজা হচ্ছে। তখন দাদা আমরা সবাই মিলে ঠিক করলাম যে না, এটা ঠিক অন্য জায়গায় একটু দেখানো উচিত। তখন দাদা সব ঠিকঠাক করে দুর্গাপুর মিশনে মাকে দেখানো হলো ওখানে। তো ওখানে সিটি স্ক্যান করার পরে মাকে বললো যে অপারেশন করতে হবে। এদিকে ডাক্তারবাবু বলছেন ওনার যা অবস্থা বা কন্ডিশন, সেই জন্য অপারেশন করাটা রিক্সেরও ব্যাপার, আর বাড়িতে এটা রেখে দিলো না করালো এটাও রিক্সের ব্যাপার। তখন তো আমরা খুব টেনশনের মধ্যে চিন্তায় পড়ে গেছি, এতটাই অবস্থা আমাদের খারাপ হয়ে গেছিলো। সেই সময় আর কিচ্ছু করতে ভালো লাগছিল না, যে কি হবে, শুধু আমরা ঠাকুরকে ডাকছিলাম যে কি আমাদের করা উচিত আর কি হবে। তো যাই হোক, একটা ডিসিশন নিয়ে আমরা সবাই মিলে আমরা একটা ডিসিশন নিয়ে মায়ের অপারেশন করা হলো। আর যাই হোক, ভগবানের ইচ্ছে, ভগবানের কৃপায় মা এখন অপারেশন সাকসেসফুল হয়েছে, আর মা এখন খুব ভালো আছে। দুদিনের মধ্যে অপারেশনে, দুদিনের মধ্যে মা রিকভারি করে আর খুব কথা বলতে শুরু করে, তো আমরা খুব খুশি হয়। কিন্তু অপারেশনের দিন ডাক্তারবাবু বলেছিলেন 5 ঘন্টা টাইম, আর এত আমাদের টেনশনের মধ্যে কেটেছে সকাল থেকে, দাদাবাবু ছিল, তারপরে তো আমরা যাই, তারপরে ময়না, দীপকদা, রুমা, বাবলুদা, বৌদি তো আছে, দাদা বৌদি তো আছে সারাদিন ওখানে, দাদার অফিসের স্টাফও গেছিলো কতগুলো, যাইবো যাই, দিদি যাইবো আমি, তারপরে যাই, আমরা সবাই মিলে একসাথে ছিলাম বলে আমাদের একটু মনের জোর ছিল। আর যাই হোক করে অপারেশন ঠিকঠাক হয়ে গেছে, খুব ভালোভাবে হয়েছে, আর মা এখন অনেক অনেকটাই সুস্থ, খুব ভালো আছে মা এখন। অপারেশন ডাক্তারও খুব ভালো, ভগবানের কৃপায় মা এখন খুব ভালো আছে, মাকে এখন বাপের বাড়িতে নিয়ে আসা হয়েছে, আর আমরা যাব, মা আস্তে আস্তে সুস্থ হচ্ছে। এখন সব গলা গলা বা লিকুইড জিনিস খেতে বলেছে, আর অনেক ট্রিটমেন্টে রাখতে বলেছে মাকে। তো যাই হোক, এরপর বাপের বাড়ি যাব, তখন আপনারা দেখতে পাবেন বাপের বাড়ির ব্লগ, আর মাকেও আপনাদের সাথে, মাকেও দেখাবো আপনাদেরকে মা কতটা সুস্থ হয়েছে। আর গলায় একটা এ বাঁধার জন্য দিয়েছে এখানে, তো ওটা 3 মাসের মতো রাখতে বলেছে মাকে। তো মা তো একটু চঞ্চল মা, তো 3 মাস রাখছে না, একটু একটু খুলে দিচ্ছে। দেখা যাক, আমরা সবাইখানে দিদি আছে, বৌদি আছে, দাদা আছে, সবাই দেখাশোনা করছে, সবাই যাচ্ছে দেখতে, তো আমি ওখানে যাবো। তাই ঠিক আছে, জিনিসগুলো এরপর গুছিয়ে রাখি, আপনারা দেখতে পাবেন বাপের বাড়িতে এরপর। আর এখানে রত্নার সাথে এই যে অনেক কিছু জায়গা দেখা হচ্ছে, বাজারে গিয়েছিলাম, সবজি বাজার, মাছের বাজার, সব কিছু দেখে নিয়ে এলাম, আর কিছু আপনাদের সাথে শেয়ার করব কিছু কিছু। তো মাছের বাজারে যা প্রচণ্ড ভিড় না, যে ঢুকে ভাবলাম মাছগুলো দেখতে এত ভালো লাগছিল, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু আর কিছুটা তুলতে পেরেছি, কিন্তু প্রচণ্ড ভিড়, ঠেলা ঠেলি হচ্ছে বাজারের মধ্যে। যা আজকে আবার সানডে পুজো, এরকম সেটা নিয়ে এসেছে, খুব সুবিধা হচ্ছে, এখানে কাজে লাগছে। চলো, আপনাদের সাথে আর কি রেসিপি শেয়ার করব, এখন তো কিছু আছে, এখন চিকেন বানাচ্ছি, আর সকালে বাজার গেছিলাম, এখন বাজে 12:30, হ্যাঁ হবে, এখন চিকেন বানাচ্ছি। আর আপনাদের কাছে কোনো শেয়ার করার কিছু নেই, এই এই কড়াটা দেখতে পাচ্ছেন, এটা রত্না এলো তারপরে ওর মায়ের কাছ থেকে নিয়ে গেল কড়া, আর তার আগে আমরা এটা দিয়েই খাচ্ছিলাম, আর যে কোনো জিনিস হচ্ছিলো এটার মধ্যেই হচ্ছিলো। এখন এবারে মিক্সারে একটু এটা পিষে নিই, তারপর রান্নাটা করি তাড়াতাড়ি, অনেক দেরি। এখন 2 বাজে আর আমার রান্না, চিকেনটা করলাম কোনো রকমে,
আর পুদিনার চাটনি বানালাম। আর এখানে আলুর সিদ্ধ করতে দিয়ে আছে, আলুতে ভাতের সাথে আলু দিয়ে দিয়েছি। তো এই এমন চালগুলো না মানে সেদ্ধই হচ্ছে না, এত দেরি সেদ্ধ হতে এর জন্য এক ফুট দিয়ে নামিয়ে রেখে দিয়েছিলাম। আর তারপরে এই লাস্টে বলি গরম গরম ভাতও খাওয়া হবে, আর লাস্টে বসিয়ে দিলাম ওর জন্য। তো দেখি এখনো অনেক দেরি চলতে, একে তো গ্যাসের অবস্থা খারাপ, জিনিসপত্র নেই, তারপরে আবার চালগুলো এত সেদ্ধ হচ্ছে, আর একটু দেরি আছে, কখন রান্না হবে আর কখন খাবো। দেখুন আমরা লাঞ্চ করতে বসলাম, চিকেন আর পুদিনা চাটনি আর স্যালাড কেটে নিয়েছি, ব্যাস। চলুন আমরা লাঞ্চ করে নিই, ফিরে আসছি বিকেলে। খেয়ে নিলাম, আর তারপরে এই সিঁড়িতে ওঠা, ছাদে কাপড়গুলো শুকোতে দিতেই হবে, তো কি করা যায়। হয়ে গেছে কাপড় শুকোতে দেওয়া, এরপর আবার এগুলো নিতে আসতে হবে। বলুন ডিকার চা হচ্ছে, তাহলে সকলকে শুভ সন্ধ্যা। এখন আমি চা খাবো, আর মেয়ে নিজে কফি বানিয়ে নিল, ও কফি খাবে, বসে গেছে কফি খেতে, এবার চায়। চলুন আর কে কে এখন চা খাচ্ছেন, তাহলে চলুন চা খাই। তা এখন দেখছি ঘুম থেকে উঠেছি, তখন দেখছি একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, সেই জন্য গায়ের মধ্যে চাদর দিচ্ছি, কখনো ঠান্ডা লাগছে আবার কখনো গরম দিচ্ছে, এইরকমই শীতটা যাওয়ার সময় এইরকমই করে। তো চলুন আমরা চা খাই, চাটা ছাড়ুন, চা ছাড়াটা খুঁজেই পাচ্ছি না, পেয়েছি। যতক্ষণ চা না খাবো ততক্ষণ ঠিক ভালো লাগে না, আমি চা খেলে ঠিক এনার্জি আছে। এখনই মায়ের সাথে ভিডিও কল করলাম, দিদি করে দিয়েছিল, তো মা বেশ ভালো আছে। দিদির সাথে অনেকক্ষণ ভিডিও কলে গল্প হলো, আর মাকে দেখালো, তো মায়ের যে ঘাড়ে যে ব্যান্ডেজগুলো করা আছে যে সেলাইয়ের, তো ওগুলো মায়ের ঠিক মনে হয় চুল করছে, সেই জন্যে মা বারবার বারবার ওখানেই হাত দিচ্ছে আর বারবার খুলে দিচ্ছে। তো মায়ের সামনে একদম চোখের সামনে একদম সবসময় বসে থাকতে হবে একজনকে, আর না হলে মা খুলে দিচ্ছে। একে তো ওইটা যেটা রাখার ব্যান্ডেজ, ইয়েটা গলার মধ্যে যেটা রাখার জন্য দিয়েছে সেটা তো রাখতেই চাইছে না, উপরন্তু যে সেলাইয়ের ব্যান্ডেজটা করা আছে সেটাও খুলে দিচ্ছে। তো কী করা যায়, মায়ের সাথে ভিডিও কল করলাম, মা কথা বললো, আর খুব হাসছিলাম সেটা নিয়ে। আমরা মা বিস্কিট নিয়েছিস? একটা হোয়াইট, একটা ব্ল্যাক।